বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়া দৌলতে তোমরা সবাই কিন্তু কম বেশি ছোট্ট ডিভাইসটি সম্পর্কে জানো এবং যারা একান্তভাবেই জানো না তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি যে এই ডিভাইসটা ইউজ করে নাক ডাকা বন্ধ করা যায়। তো আজকের পুরো ভিডিওটাই নাক ডাকা এবং নাক ডাকা বন্ধ করার এই মেশিনটা নিয়ে। তো ভিডিওটা বেশি বড় হবে না, হয়তো 5 মিনিট বা তার থেকে সামান্য একটু বেশি হতে পারে। তো এমনি সময় তো আমরা কত কিছু দেখে সময় এবং ডেটা অপচয় করি, বাট তোমরা এরকম একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিওটা আমি চাই পুরোটা দেখো একদম এন্ড অবধি, একদম স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগে, যদি হেল্পফুল লাগে তো অবশ্যই তোমরা আমার ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, ফার্স্ট টাইম আমাকে দেখছো কিংবা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে করে কিনা প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের বাড়িতে কিন্তু এমন একজন দুজন করে মেম্বার থাকেন যারা নিজের অজান্তে ঘুমের ঘোরে এমন গুরুগম্ভীর নাক ডাকেন যাদের নাক ডাকার জেরে কিন্তু অন্যদের ঘুম একদম উড়ে যায় এবং তাদেরকে দিনের পর দিন, মানে সরি রাতের পর রাত আর কি, নির্ঘুম অবস্থায় থাকতে হয়। তো এই জন্যই লঞ্চ করা হয়েছে এই ডিভাইসটা, যেটা ইউজ করার ফলে কিন্তু মানে এমনটা লেখা হয় ডিভাইসের অ্যাডগুলিতে যে এটা ইউজ করার ফলে কিন্তু আর একটাও নাইট ঘুমহীনভাবে কাটাতে হবে না, অর্থাৎ নো মোর স্লিপলেস নাইট, একটাও রাত আর বিনিদ্রভাবে কাটাতে হবে না পাশের মানুষটাকে। কেন কিনা বলা হয়েছে যে এই ডিভাইসটা ইউজ করার ফলে যারা নাক ডাকছে তাদের নাক ডাকা একদম 100% বন্ধ হয়ে যায়। অনেকে আমরা বলতে শুনি যে নাক ডাকে কেন কিনা বিশেষ ক্লান্তি হয় শরীরে, যেদিন অতিরিক্ত পরিশ্রম হয় সেদিন মানুষ নাক ডাকে, অথবা নাক বন্ধ থাকলে নাক ডাকে, এইসব রকম রিজন কিন্তু মানুষ দেখায়। বাট এগুলো কোনোটাই রিজন না অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি যাদের শরীরে বেশি মেদ জমে যায় অথবা যাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় কোনো কারণে, তারাই কিন্তু নাক ডাকে। আর এটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের আশেপাশে প্রত্যেক দুজন মেম্বারের মধ্যে একজন মেম্বারের সঙ্গে এটা হয়ে থাকে, সেই জন্য নাক ডাকাটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয় আর এটা নিয়েও একদম খোলাখুলিভাবে কথা বলা উচিত। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ডিভাইস যেটা কিনা ব্যবহার করলে নাক ডাকা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ডিভাইসটা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব রমরমাভাবে বিক্রি হচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন শপিং ওয়েবসাইটেও কিন্তু এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো এটা আমি একটা ফেসবুক গ্রুপ থেকে একজনের থেকে অর্ডার করে আনিয়েছিলাম। তো এটার দাম নিয়েছিল ওই 250 মতন। তো এটা একটা সুন্দর দেখেই দেখো, ছোট্ট দেখে এই নাকের দুল টুল থাকে না ওই টাইপ একটা সুন্দর বাক্সি কিন্তু এটা এসছে, খুবই টিনি সাইজ এটার। তো বন্ধুরা, এই রাউন্ড শেপের বক্সটাতে এটা দেওয়া হয়েছে কেন কিনা এটা সামলে রাখার জন্য, কারণ এই ডিভাইসটা ভীষণই ছোট এবং এটা যে কোনো সময় যে কোনো খানে হারিয়ে যেতে পারে। তো তার জন্যই এই ছোট্ট বক্সটার মধ্যে একটা ছোট্ট ঢাকনা সমেত এটাকে হচ্ছে দেওয়া হয়েছে, যাতে করে এটা ইউজ করা যায় বারবার করে এবং ইউজ করার পর এটাকে সুরক্ষিতভাবে রাখা যায়। তো এই ডিভাইসটা দেখো, এটা পুরোটা একটা সিলিকন দিয়ে তৈরি ডিভাইস যেটা খুবই ফ্লেক্সিবল, এটা ভাঙবেও না মচকাবেও না, একদম চারিদিক থেকে এটা ফ্লেক্সিবল। তো এই ডিভাইস এটার মাথাতে দেখো দুটো ম্যাগনেটিক ফিল্ড সেট করা হয়েছে যা কিনা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। তো বলা হচ্ছে যে নাক মেইনলি যখন ডাকা হয় তখন নাকটা বন্ধ হয়ে যায়, যে কারণে কিন্তু শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। তো এই ডিভাইসটা ইউজ করার ফলে এটা নাকটাকে খোলা রাখতে সাহায্য করবে, যার ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি হবে না এবং নাক ডাকের আওয়াজটা বন্ধ হয়ে যাবে। তো নাকে যেভাবে নোলক পড়ে এটা বেসিক্যালি এই দেখো এইভাবে পড়তে হবে, ঠিক আছে? যদি এটা পড়ার পর সুড়সুড়ি লাগবে অনেকটা, বাট এটা এইভাবে পড়তে হবে ঘুমানোর সময়, আর তার ফলে এটা দুদিক থেকে চাপ দেবে আর যার ফলে নাকের বন্ধ অংশটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেটা দিয়ে তোমরা শ্বাস প্রশ্বাস কার্যটা চালাতে পারবে। আর এইভাবে এই ছোট্ট ডিভাইসটা তোমার নাক ডাকার আওয়াজটাকে বন্ধ করে তোমার পাশের মানুষটাকে একটা শান্তিপূর্ণ রাত উপহার দেবে, যেখানে তারা সুন্দরভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আর তোমার পাশের লোকটাকে বলছি এই কারণে কেন কিনা যে নাক ডাকে বা যার নাক নাক ডাকের আওয়াজ হয় অ্যাকচুয়ালি সে কিন্তু বুঝতেও পারে না যে সে নাক ডাকছে। তো এই অবধি ব্যাপারটা ঠিক ছিল, এই ডিভাইসটাও ঠিক ছিল, দামও ঠিক ছিল, এটার কার্যকারিতাও সম্পর্কেও ঠিক ছিল, বাট
এটা ইউজ করার পরে আমার যে এক্সপেরিয়েন্স হলো সেটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাড়িতে আমার হাজবেন্ড এবং আমি দুজনেই নাক ডাকি অল্প বিস্তর। তো মাঝে সাঝে এরকম হয়ে যায় যে আমি যেদিন আগে ঘুমিয়ে যাই সেদিন আমি বুঝতে পারি না যে আমি নাক ডাকছি, আমার হাজবেন্ডের তো পরের দিন উঠে বলে। তো এবার আমার হাজবেন্ড যদি নাক খুব জোরে ডাকে আমার ঘুমটা হট করে ভেঙে যায়, তো সেই কারণে তখন আমার আর সারা রাত ঘুম হয় না। তো এরকমভাবে কয়েকদিন ঘুমহীন রাত কাটানোর পর আমার মনে হয়েছে যে আমার ফাইনালি এই ডিভাইসটা অর্ডার করা উচিত এবং এটা ইউজ করা উচিত। তো সবকিছু শুনে টুনে আমি এই ডিভাইসটাকে অর্ডার করি এবং আমি এই ডিভাইসটা যেদিন ও খুব নাক ডাকছিল সেদিন আমি এটা ওর নাকে লাগিয়ে দিই ঘুমানোর অবস্থাতে, ঘুমন্ত অবস্থাতে। বাট স্টিল প্রথমে একটু একটু মানে সুড়সুড়ি লাগছিল, ওই জন্য হয়তো ও সজাগ হয়ে গেছিলো, তো প্রথমে ওর নাক ডাকাটা একটু কমেছিল। বাট তারপরে আবার পুরো রাত যেই কে সেই এই ডিভাইসটা লাগানোর পরেও এটা মানে কমপ্লিটলি ও যেভাবে নাক ডাকছিল সেভাবেই দেখে গেছে, এক ফোঁটাও এটা দিয়ে কোনো কাজ হয়নি। তো যারা ভাবছিলে যে এই ডিভাইসটা দেখে এটা অর্ডার করবে এবং এটা ইউজ করবে আর সুন্দর শান্তিতে নিশ্চিন্তে ঘুমাবে রাত্রে, তারা অবশ্যই তাদের জন্য আমি এটা রেকমেন্ড করবো না, কেন কিনা এটা কোনো কাজ দেয় না। যাদের একান্তই নাক ডাকার সমস্যা আছে তারা অবশ্যই এই ডিভাইসটা কিনে টাকা নষ্ট না করে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই পাশ ফিরে শুয়ে দেখতে পারেন। পাশ ফিরে শুলে অনেক সময় নাক ডাক কমে যায় বা নাক ডাকের আওয়াজ বন্ধ হয়ে যায়। আর এটাতেও যদি কাজ না হয় তবে অবশ্যই অতি অবশ্যই কোনো ভালো ডাক্তার দেখিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করান, তাতে আশা করি সুফল পাবেন। কিন্তু অবশ্যই এই ফালতু জিনিসটা কিনে একটা টাকাও নষ্ট করবেন না, এতে আপনার কোনো বেনিফিট হবে না।